সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান প্রধান শিরোনাম। 7 জানুয়ারি আওয়ামী লীগের মরণ ঘণ্টা বাজবে, হুঁশিয়ারি রেজা কিবরিয়ার। দিল্লি হনুজ দূর অস্ত বললেন বিএনপি নেতা আব্দুল মঈন খান। ভোট না দিলে মসজিদ কবরস্থান বন্ধের হুমকি দেওয়া হচ্ছে জানালেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এবং সর্বশেষ জানাবো, নোয়াখালী 2 আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, জনমনে আতঙ্ক। 7 জানুয়ারি আওয়ামী লীগের মরণ ঘণ্টা বাজবে, রেজা কিবরিয়ার হুঁশিয়ারি। গণ অধিকার পরিষদের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেছেন, একটা কথা আছে, যখন তোমার শত্রু কোনো কাজ করতে যাচ্ছে তাতে বাধা দিও না। যেহেতু 7 জানুয়ারি নির্বাচনে ভোটার যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেহেতু সেদিন মূলত আওয়ামী লীগের মরণ ঘণ্টা বাজবে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেজা কিবরিয়া বলেন, আওয়ামী লীগের কান্নার দিন আসছে, গ্রামে গ্রামে আওয়ামী লীগের লোকদের পানিতে চোবানো হবে। নির্বাচনটা যেহেতু শীতকালে, তারা ভালোই কষ্ট পাবে। এদেশে আইনের শাসন যেদিন ফিরে আসবে সেদিন শুধু জেল নয়, তাদের ফাঁসির কাষ্ঠেও চড়তে হবে। তিনি বলেন, আজ দেখলাম আওয়ামী লীগ আমেরিকা নিয়ে চিন্তিত, কারণ সবাইকে ঘুষ দেওয়া গেলেও আমেরিকাকে ঘুষ দেওয়া অত সহজ না। আমেরিকা ঘুষ দেওয়া বা চোরদের সম্মান করে না। আওয়ামী লীগ এদেশের শাসন ব্যবস্থা ধ্বংস করে বাইরের দেশে সুন্দরভাবে থাকতে চায়, কিন্তু তারা সেটা পারবে না, কারণ সেসব দেশে আইনের শাসন আছে। চুরি করা টাকা দিয়ে ভালোভাবে থাকা যাবে না। আলোচনার সভায় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আওয়ামী লীগ 7 জানুয়ারি সুইসাইড করবে, তারা নিজেদের মধ্যে মারামারি করবে, জনগণের বিজয় হবে, সমগ্র জাতিকে একত্রিত করতে হবে। এই সরকারের আমলে 7 জানুয়ারি কোনো নির্বাচন হবে না। 7 জানুয়ারি সবাইকে নির্বাচন বর্জন করার আহ্বান জানান তিনি। গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আমরা লিফলেট বিতরণ করার সময় দেখতে পেয়েছি জনগণ এই নির্বাচন মানে না। 7 জানুয়ারি পাতানো নির্বাচন জনগণ অংশগ্রহণ করবে না, দেশে প্রশ্নে নির্বাচন হচ্ছে। তিনি বলেন, দেশ মাফিয়া চক্রের মধ্যে পড়ে গেছে, সরকার কাকে কয়টা সিট দিবে সেটাও আগে ঠিক করা হয়ে গেছে, সরকার আওয়ামী লীগকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, আগামী 7 জানুয়ারি কোনো নির্বাচন হবে না। 7 জানুয়ারি আওয়ামী লীগ জোরপূর্বকভাবে তাদের ক্ষমতা বৃদ্ধি করতে চায়। এই সরকার এদেশের সঙ্গে সিনিমিনি খেলছে, দেশে অর্থনীতি থেকে শুরু করে সবকিছুর সঙ্গে সিনিমিনি খেলছে। সবাইকে একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। দিল্লি হনুজ দূর অস্ত বললেন বিএনপি নেতা মঈন খান। আওয়ামী লীগকে সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেছেন, এখনও সময় আছে, 7 তারিখ অনেক দূরে। কথায় আছে, দিল্লি হনুজ দূর অস্ত, আপনারা ভাবুন, আলোচনায় বসুন, চিন্তা করুন, সংলাপ করুন, সাংঘর্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসুন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে অধিবেশনে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, আওয়ামী লীগ ভয় পাচ্ছে বলেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিচ্ছে না। যে যত কথাই বলুক না কেন, মূল কারণ তো এটাই, আপনারা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। এমনও হতে পারে বাংলাদেশের মানুষ খুশি হয়ে আবারও আপনাদেরকেই ভোট দেবে। দেশের মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা উপলব্ধি করে রাজনীতি করুন। তিনি বলেন, টেলিভিশন মিডিয়া আর সোশ্যাল মিডিয়া বলেন, তাদের একটি গুরুত্বত্ব হচ্ছে যে তারা দেশ পরিচালনা করে তাদেরকে জবাবদিহিতা করতে হয়, জবাবদিহিতা করতে হবে জনগণের সামনে। এজন্য পৃথিবীর প্রায় সব সরকার সংবাদপত্রকে ভয় পায়। মিডিয়ার হাতে বন্দুক নেই, টিয়ার গ্যাস নেই, সাউন্ড গ্রেনেড নেই, কিন্তু তাদের হাতে যে জিনিসটি আছে সেটি হচ্ছে কলম। আজকে আধুনিক বিশ্বে একটি দেশের সরকার যত শক্তিশালী হোক, সেটাকে কিন্তু মিডিয়া ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে, এটার জন্য বন্দুকের দরকার হয় না। বিএনপির এই নেতা বলেন, আজকের যে পরিবেশ পরিস্থিতি, সেখানে মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে, কোনো আধুনিক সমাজ এভাবে বসবাস করতে পারে না। 1771 সাল থেকে আজকের 250 বছর পেরিয়ে গিয়ে আজকের সরকার কি মানব সভ্যতার পিছনে দিকে হাঁটছে? যেখানে 1771 সালে সংবাদপত্র জবাবদিহিতা নিশ্চিত করার ভূমিকাটি ব্রিটিশ সরকার নিশ্চিত করেছিল, সেখানে আজকে আমরা সংবাদপত্রের ত্রুটি চেপে ধরে আছে, তাদেরকে এই সরকার বলছে তোমরা কথা বলতে পারবে না। বিএফইউজের নির্বাচনে প্রধান অতিথি উপস্থিত থাকা প্রসঙ্গে তিনি বলেছেন, আমরা সারা দেশে একটি তামাশা নির্বাচন বর্জন করেছি, কিন্তু নির্বাচন বর্জন করেনি। আমরা জানি আজকের পরিবেশ পরিস্থিতি অত্যন্ত দুরূহ, তারপরে আমরা জানি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নে আজকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পেরেছে, এজন্য তারা প্রশংসা পাবে। এবং আজকে আমরা সরকারের চোখে একটা আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, এই চরম পরিস্থিতির মধ্যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আমি সরকারকে অনুরোধ করব, আপনারা যেভাবে বানর পিঠা বেচার নির্বাচনে আয়োজন করছেন, নির্বাচনের আগেই সব সিটির ফলাফল ইতিমধ্যেই নির্ধারণ করে ফেলেছেন, এখনও সময় আছে, এই অপবাদ থেকে বেরিয়ে আসুন, আপনারা নিরপেক্ষ নির্বাচন দিন, এতে সুনাম হবে আওয়ামী লীগেরই। মঈন খান বলেন, আমি অত্যন্ত
আহত হৃদয় নিয়ে এখানে এসেছি। আমি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না, বিএনপি সাংবাদিক আওয়ামী লীগ সাংবাদিকদের বিশ্বাস করি না। দুঃখের সঙ্গে বলতে হয় আজকে আওয়ামী লীগ সরকার এই বিভাজন তৈরি করেছে। এই সরকার তাদের ক্ষমতা দীর্ঘ করার জন্য বা চিরস্থায়ী করার জন্য জাতির মধ্যে বিভাজন তৈরি করেছে। এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না। নিজেকে বোকা রাজনীতিবিদ জানিয়ে মঈন খান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে হিংসা সংঘাত এবং সাংঘর্ষিক রাজনীতি থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি, আপনারা সে ব্যবস্থা করুন। বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে আপনারা সাহসী সিদ্ধান্ত গ্রহণ করুন। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আবদুল্লাহ। ভোট না দিলে মসজিদ কবরস্থান বন্ধের হুমকি দেওয়া হচ্ছে, জানালেন রুহুল কবির রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পাতানো নির্বাচন ঘিরে দেশে অকল্পনীয় অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। অস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল করছে নৌকাক্ষর ডামি প্রার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রযন্ত্র সব আওয়ামী লীগ একাকার হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বিভিন্ন কৌশলে ভোটারদের কেন্দ্রে নেওয়ার জন্য মরিয়া তারা প্রতিটি জনপদের মানুষ ডামি আর আমি প্রার্থী আর তাদের সমর্থক ও প্রশাসনের দলবাস কর্মকর্তাদের প্রকাশ হুমকিতে ভীত। ভোট কেন্দ্রে না গেলে হত্যা, গ্রাম ছাড়া করার ভয় দেখানো হচ্ছে। কোনো কোনো প্রার্থী হুমকি দিচ্ছেন, ভোট কেন্দ্রে না গেলে নাগরিক সুবিধা বাতিল করা হবে, ভোট কেন্দ্রে না দিলে ভোট না দিলে মসজিদ কবরস্থান বন্ধ করার হুমকি দেওয়া হচ্ছে। দেশে এখন দুই ভাগে বিভক্ত বলে মন্তব্য করেছেন তিনি। একদিকে সাধারণ জনগণ, অন্যদিকে আমরা আর মামুরা। এখন মাফিয়া চক্র নেমে পড়েছে ভোটার হান্টিং মিশনে, কিন্তু ভোট কেন্দ্রে ভোটার আসবে এমন নিশ্চয়তা পাচ্ছে না। তিনি দাবি করেছেন, গত 26 ডিসেম্বর চট্টগ্রামে এক মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল স্বীকার করেছেন বা বলেছেন, 2018 সালের রাতে ভোট হয়েছিল, 99.100% নিশ্চিত করতে পারি এবার আর আগের রাতে ভোট হবে না, এজন্য অনেক ক্ষেত্রেই ব্যালট পেপার সকালে যাবে। গত 24 ঘন্টায় সারা দেশে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের 295 জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। এবং সর্বশেষ জানিয়ে দিব, নোয়াখালী 2 আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক। নোয়াখালী সেনবাগে আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নবীপুর ইউনিয়নের আইচেরকের এলাকায় ঘটনা ঘটেছে। এই সময় এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গেছে, শুক্রবার বিকালে কাঁচিপুর থেকে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের পৌরসভায় ছিল আইচের টেক এলাকায়। পৌরসভা শেষে সন্ধ্যার পরে আতাউর রহমান ভূঁইয়া মানিকের নেতৃত্বে মিছিল বের হয়। একই সময় নৌকা প্রতীকের প্রার্থী মোর্শেদ আলমের পুত্র সাইফুল আলম দীপুর নেতৃত্বে পাল্টা মিছিল বের করা হয়। এ সময় সেই মিছিল থেকে বিকট শব্দে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাঁচিপুর থেকে স্বতন্ত্র প্রার্থী আতাউর